মৃত্যু পরিণত হয়েছে ঝালকাঠি খুলনা মহাসড়ক আট মাসের ব্যবধানে আবারও ঘটল বড় দুর্ঘটনা প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই প্রশ্ন হল এসব ঘটনার পেছনে দায়িকারা বেপোরা চালক অবৈধ যানবাহন যাত্রী পথচারী অপ্রশস্ত সড়ক নাকি তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের অসহায়ত্ব এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী কাউসার হোসেন দেখা যায় সড়কের পাশের লেনটি অনেকটাই ফাঁকা ছিল কিন্তু সেই দিকে না গিয়ে বামপাশের চারটি যানবাহনকে চাপা দেয় ট্রাকটি ঘটনার সময় ট্রাক চালকের অভিজ্ঞতা কেমন ছিল বা তার বৈধ কাগজপত্র ছিল কিনা সেই প্রশ্ন এখন মুখে মুখে এসব প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে ঘটনাস্থল ঝালকাঠির গাফখান সেতুর টোল প্লাজায় কারো ধারণা ঘটনার সময় মোবাইলে ব্যস্ত থাকতে পারে চালক পুলিশ বলছে ট্রাক অর্থাৎ ভারী যানবাহন চালানোর লাইসেন্স নেই চালক আলামিনের মোবাইলে বেশি কথা বলে এইটা কিন্তু কারো অন্যতম কারণ আমি মনে করি ওই গাড়ি স্পিড ব্রেকার লাভ এই কারণে ওই যে সাকা উপরে যাই গিয়া ড্রামের উপরে সাকা উঠছে যে ভাই আপনি কেন গাছে মারলেন না বা ওই জায়গায় ফাঁকা জায়গা ছিল তাই আমরা আমি খালি দেখি দোকান আর দোকান আর গাড়ি আর গাড়ি আমি তো কোনো পাশে মার মু আর কোনো স্পোক আমার ছিল না চালকের তো ড্রাইভিং লাইসেন্স ছিল বাট যে মেইন চালক ছিল সে ছিল না তার সহকারী প্রক্সি হিসেবে একজন এসেছে যে আসলে এটা তো হেভি ভেহিকেল ছিল বা যে চালিয়েছে তার লাইট ভেহিকেলের পারমিশন ছিল ট্রাক চাপায় বিপুল প্রাণহানির জন্য সেতু থেকে স্বল্প দূরত্বে টোল প্লাজার অবস্থানকে দায়ী করছেন স্থানীয়রা টোলটা একটু দূরে হওয়া উচিত কারণ গাড়ি এসে যখন এখানে জমা হচ্ছে তখন জনসাধারণ যারা আমরা আছে আমাদের জন্য খুবই রিক্সি মনে হচ্ছে টোল কর্তৃপক্ষের কারণে টোলটা কাছে এই ঘটনাটা ঘটছে তাহলে তো আরও একটু দূরে যাই ঘটতে পারে আছে ওই সাইডের রাস্তার উপর দিয়ে যদি এটা যায় তাহলে কিছু দুর্ঘটনা কমবে অপশস্ত সড়ক ও ঝুঁকিপূর্ণ বাকের কারণে ঝালকাঠি খুলনা মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা গাফখান সেতুর অধূরে তিনটি ঝুঁকিপূর্ণ বাক রয়েছে এই বাকে প্রায় ঘটছে দুর্ঘটনা বাকের সড়ক প্রশস্তকরণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা তবে হচ্ছে না কাজের কাজ কিছুই আমাদের এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এই যে একটা যুগ বিভিন্ন মোড় এখানে প্রায়ই বাস পরে এরপর ট্রাক পরে যদি কোনো ড্রাইভার এই পাশ থেকে ওই ওই পাশের বাঘটা দেখতে পারে সে কিন্তু নিঃসন্দেহে কন্ট্রোল করতে পারে রাস্তা আগে যেরকম ছিল তার চেয়ে তুলনায় অনেক বেশি গাড়ির চাপ যার জন্য রাস্তাটা স্প্রেড হওয়া খুব জরুরি আমরা যতটুকু জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে খুব দ্রুতই এটা চার লেন করা হবে চার লেন করে গেলে আমার মনে হয় যে এই যে সমস্যাটা কিছুটা সমাধান হবে এছাড়া মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তিন চাকার ইজি বাইক যদিও তা মানতে রাজ ইজি বাইক চালকরা ছোট গাড়ির যে আপনার ধরেন দিলে সরে না ঠিক আছে এরা সাইড চাইলে সাইড দিতেছে না এর কারণে আপনি দুর্ঘটনাটা বেশি হয় আমি এই থামাই পিছিয়ে যদি আমার মারিয়ে দেয় তাহলে আমি কি করব আমার তো কিছু করণীয় নাই আলারা দেখছে গাড়িটা আইতেছে রান্নিংয়ে রেসে এরা তো জয়ন্তী যাইতে কিছু মানুষ বাস্ত গেল সোমবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন নেসারাবাদ দরবার শরীফের তিন খাদেম যদিও একজনের মৃত্যু হয়েছে ট্রাক চাপায় সেই দৃশ্য তাদের তারা করে বেড়ায় প্রতিনিয়ত যাইতে আছে ওই পর্যন্ত যে গেছে এই জন্য আমরা পিছে উল্লি দিয়ে পড়িয়ে গেছি আর হেরে তো হোমের চাকায় পড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে গাড়ি দেখতে আমার করছে সাত করে গাড়ি যে অবস্থা আছে মনে হয় যে আমার আমাকে সিধে নিয়ে যাবে বিআরটিএ কর্মকর্তারা বলছেন সড়কে দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি টোল প্লাজায় কিন্তু কোনো সময় গতি থাকার কথা না কারণ তার সামনে স্পিড ব্রেকার আছে পিছনে স্পিড ব্রেকার আছে তার মানে সে স্পিডে গাড়ি চালাচ্ছিলেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে দ্রুত গতিতে গাড়ি চালানো তো আমরা বিআরটির পক্ষ থেকে আমরা ড্রাইভারকে ট্রেনিং প্রোগ্রামে বারবার এটা বলে থাকি যে দ্রুত গতিতে গাড়ি চালানো যতদিন ড্রাইভার বেড়া সচেতন না হবে ততদিন এই দুর্ঘটনার হার কমানো সম্ভব না ট্রাকটি জব্দ করা হয়েছে হয়েছে মামলা চালককে আটকের পর পাঠানো হয়েছে কারাগারে কিন্তু কিছুদিন পরেই আইনের ফাঁক গোলে চালক বেরিয়ে এসে আবার ধরবে স্টিয়ারিং ট্রাকটিও দাপিয়ে বেড়াবে মহাসড়ক কাউসার হোসেন যমুনা নিউজ ঝালকাঠি